নবীনগর তিতাস টিভি, সত্যের পক্ষে সবসময়। নিত্য প্রয়োজনীয় দ্রব্য সহ কৃষি উপকরণের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে জিনতপুর ইউনিয়ন বিএনপির পদযাত্রা ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল, তেল, আটা সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও সার, ডিজেল সহ কৃষি উপকরণের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে ও গণতন্ত্র পুনরুদ্ধার এবং সরকারের পদত্যাগ, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি নেতাকর্মীদের মুক্তি সহ 10 দফা দাবিতে কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা মোতাবেক ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনতপুর ইউনিয়ন বিএনপির পদযাত্রা ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার জিনতপুর ইউনিয়নের বাঙ্গরা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাঙ্গরা টাওয়ার মার্কেটের সামনে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে জিনতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান মজনু সরকারের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব হাজী আবু কাউসার আহমেদ। এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জিনতপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলাম সরকার, জিনতপুর ইউনিয়ন যুবদলের সভাপতি শামীম মিয়া, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক বশির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল মিয়া, সদস্য নজরুল ইসলাম চৌধুরী, উপজেলা যুবদলের প্রস্তাবিত কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাল মাসুম, জিনতপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের প্রস্তাবিত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ইউনিয়ন বিএনপি নেতা ফরহাদ সরকার, সাবেক ইউপি সদস্য মোহাম্মদ সোলেমান মিয়া ও মোহাম্মদ সজল মিয়া, 7 নং ওয়ার্ড বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন, 9 নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মোমেন, সাধারণ সম্পাদক ফোরকানুল ইসলাম, 8 নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, 8 নং ওয়ার্ড যুবদলের সভাপতি নাসির সরকার, জেলা ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক মোজাম্মেল হক রাজু, ছাত্রদল নেতা আলভি সরকার, মোহাম্মদ অপু, মোহাম্মদ রনি, মোহাম্মদ ফাহিম, ওমর শরীফ, মোহাম্মদ বাইজিদ সহ আরও অনেকে। এ সময় বক্তারা গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল, তেল, আটা সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও সার, ডিজেল সহ কৃষি উপকরণের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানান এবং তারা গণতন্ত্র পুনরুদ্ধার করে সরকারের পদত্যাগ, দলের প্রধান বেগম খালেদা জিয়া ও নেতাকর্মীদের মুক্তি সহ 10 দফা দাবি জানান। নিউজ ডেস্ক, নবীনগর তিতাস টিভি। এই পদযাত্রা শেষে তেল, গ্যাস, বিদ্যুৎ, দ্রব্যমূল্যের উচ্চগতির প্রতিবাদে আমি একটি নিউজ দিতে চাই, এই সরকারকে আমরা লাল কার্ড দেখিয়ে বিদায় করব। আজকে দেশে যেই নৈরাজ্য চলছে, আজকে দেশে যেই দ্রব্যমূল্যের দাম উচ্চগতিকে জনগণের নাবিশ্বাস উঠেছে, এই জনগণের জোয়ারে এই সরকার ভেসে যাবে ইনশাআল্লাহ। এই অত্যাচারিত সরকার ক্ষমতার মস্তকে থাকতে পারবে না। অত্যাচার, অবিচার, ক্ষমতার অপব্যবহার বেশি দিন থাকে না। আপনারা নিশ্চিত থাকেন ইনশাআল্লাহ এই সরকারও থাকতে পারবে না। জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, আধুনিক যন্ত্রপাতি দ্বারা সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে উন্নত চিকিৎসার এক বিশ্বস্ততার নাম, শিবপুর বাজার, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পারটেক্স, স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার, প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি, চৌধুরী প্লাজা, উপজেলা পরিষদ গেট সংলগ্ন, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। নবীনগর তিতাস টিভি, সত্যের পক্ষে সবসময়।